কুয়েতের বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালনের জন্য দ্বিতীয়বারের মতো আরেকটি কোম্পানির মাধ্যমে বেশ কিছু নারী পুরুষ নার্স দেশটিতে পৌঁছেছে। অ্যাডভান্স টেকনোলজি কোম্পানি এই নার্সদের নিয়োগ দেয়। সম্প্রতি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান সহ কোম্পানিটির কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানায়। কুয়েতের বিভিন্ন হাসপাতালে ভারত, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন সহ বিশ্বের অনেক দেশের নার্স কাজ করেন। অ্যাডভান্স টেকনোলজি কোম্পানিতেও বিভিন্ন দেশের নার্স কর্মরত আছেন। এই প্রথম বাংলাদেশি নার্স সেখানে নিয়োগ পেল। আমি মিতালি রায়, সিনিয়র স্টাফ নার্স, বাংলাদেশ মেডিকেল থেকে আসছি। কুয়েতে এসে আমাদের হোস্টেল লাইফটা অনেক সুন্দর হচ্ছে। এই সুযোগটি করে দেওয়ায় কোম্পানি সহ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রবাসীরা। এই ফার্স্ট টাইম কুয়েতে আমরা বাংলাদেশের নার্স এনেছি, এটা নিয়ে আমরা অনেক প্রাউড। আর আমরা আশা করি যে আমাদের নার্স আমাদের দেশের নাম উজ্জ্বল করবে। নার্সদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান সিকিউরিটি ইনচার্জ। এখানে সিসিটিভি ক্যামেরা আছে, হোস্টেলের চারদিকে 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হয়। কেউ হোস্টেল থেকে বের হলে খাতায় লিখে যেতে হয় এবং কখন ফিরবেন সেটাও লিখতে হয়। তবে রাত 10টার পূর্বে সবাইকে হোস্টেলে ফিরতে হয়। কুয়েতের আইন অনুযায়ী মেডিকেল ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য কাজ সম্পন্ন করতে হয়। নার্সদের ক্ষেত্রে প্রয়োজন হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইসেন্স, যা সিভিল আইডি হাতে পেলেই আবেদন করা হয়। কুয়েতে প্রথম প্রবেশ করার পরে মেডিকেল ফিঙ্গারপ্রিন্ট করতে হয়, এরপর আকামা রেসিডেন্সি হাতে পায়, তারপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইসেন্সের জন্য আবেদন করব। আমাদের কোম্পানি সবকিছু দ্রুতই করছে, বাংলাদেশি নার্সরা অনেক ভালো। এই দক্ষ নার্সরা তাদের কাজে প্রমাণ করবে বাংলাদেশ কোনো অংশে কম নয়। কুয়েতের বাজারে বিভিন্ন খাতে আরও দক্ষ জনশক্তি নিয়োগ পাবে এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। প্রতি বছরের মতো এবারও পিকনিকের আয়োজন করেছে ইতালির রোমের মার্কনি যুব সমাজ। ইয়াকুব আলীর সার্বিক সহযোগিতায় বিশেষ সহযোগিতায় ছিল রোম বাংলাদেশ বাক্কার সমিতি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজয় কর, সজল, জহির, হীরা রানা, রফিক, হারুন, মোস্তফা, ওমর ফারুক, রিপন, ডলার, গালিব, বাবলা সহ কয়েকশো প্রবাসী বাংলাদেশি। আয়োজনের শেষে ছিল সকল বিজয়ীদের পুরস্কার এবং সম্মাননা ক্রেস্ট প্রদান পর্ব। বিল্ডিং নির্মাণ সামগ্রীর বিশাল সমাহার নিয়ে কাতারে বিন উমরাহ ইয়ারমুক এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান অলরাইট বিল্ডিং ম্যাটেরিয়ালস। ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তা আব্দুল আউয়াল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ জুবায়ের, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সারোয়ার মিশু, রাইহান উদ্দিন সহ প্রবাসী বাংলাদেশিরা। পরে প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।